যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার সালে চুক হওয়া চুক্তির পাঁচ বছরের মাছ নতুন কর্মী প্রবেশ স্থগিত করেছে দেশটি এ বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার তারেক চলে যাচ্ছে তার কাছে তারেক জানাবেন যে যারা আসলে গিয়েছেন বাংলাদেশী কর্মী তারা কাজ পাচ্ছেন কিনা এবং চুক্তির মেয়াদ তো আসলে শেষ হয়নি হঠাৎই কেন এমন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুচি কারণ তীর ছাড়া আমার চলেই না তন্ময় একদমই আপনি যেটি বলছিলেন যে দু সালে বাংলাদেশ থেকে আসলে পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী আনার যে চুক্তি করেছিল মালয়েশিয়া সেটির আসলে আড়াই বছরের মাথায় আসলে সেটি স্থগিত করা হয়েছে এর কারণ হিসেবে মালয়েশিয়ার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে মালয়েশিয়াতে যে অভিবাসী কিংবা মালয়েশিয়াতে যে মোট জনশক্তি আছে তার পনেরো শতাংশ সাধারণত বিদেশি কর্মী দিয়ে তারা পূরণ করতে চায় সেটি পূরণ হওয়ার প্রেক্ষিতেই তারা আসলে এই মের মধ্যেই তাদের এই কর্মীদের প্রবেশ করার সুযোগ দিয়েছে অর্থাৎ একদম এই মাস অর্থাৎ আগামীকালকে থেকেই কিন্তু আর কোনো প্রবাসী কর্মী মালয়েশিয়াতে নতুন প্রবাসী কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করতে করার সুযোগ পাচ্ছে না একই সঙ্গে এই যে এই শেষ মুহূর্তে আসলে আমরা বাংলাদেশ মালয়েশিয়াতে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিস্থিতি সেটি আমরা মুহূর্তে জানছিলাম যে একদম শেষ মুহূর্তে যেহেতু সময় শেষ হয়ে গেছে সেই ঠিক এই মুহূর্তে অনেক বহু প্রবাসী আসলে সেটি কয়েক হাজার প্রবাসী আসলে এই মুহূর্তে মালয়েশিয়ার বিমানবন্দরে অপেক্ষা করছে যেহেতু অনেক বেশি প্রবাসীদের একমাত্র এখন সমাগম হয়েছে ফলে তাদের এখানকার যারা নিয়োগকর্তা কিংবা এখানকার যারা অভিবাসন কর্মকর্তারা আছেন তাদেরকে আসলে কিছুটা ব্যাক পেতে হচ্ছে সেই সকল কর্মীদেরকে শনাক্ত করে মালয়েশিয়াতে প্রবেশ করার ক্ষেত্রে এর বাইরে বলে রাখি যে মালয়েশিয়াতে এ পর্যন্ত বাংলাদেশি কর্মীর সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে মোটা দাগে গত আমরা অতীতের যে চুক্তিগুলো দেখি তার তুলনায় বর্তমানে যে এই চুক্তিতে যে কর্মীরা মালয়েশিয়াতে এসছেন সেটি অনেকটাই আসলে সফল হওয়ার সফল হয়েছে বলে দেখা যাচ্ছে কেননা পাঁচ বছরের চুক্তি থাকলে আড়াই বছরের মধ্যেই প্রায় সাড়ে চার লাখ কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যা আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পারছি যে মালয়েশিয়া সরকারের এই যে সময়সীমা বন্ধ হয়ে গেছে এর ফলে কিন্তু অন্তত তিরিশ হাজার বাংলাদেশি যাদের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও তারা আসলে মালয়েশিয়াতে আসার সুযোগ পাচ্ছেন না তাদের ভবিষ্যৎ আসলে কি আছে সেটি এখন বলতে না তবে সময়ের অপেক্ষা করতে হচ্ছে পারছে মালয়েশিয়া সরকার যদি আবারও সুযোগ দেয় নতুন কর্মীদের আনার জন্য তখন আসলে সে সকল কর্মীরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন তন্ময় এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক